Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সরকার হাঁচিলে ভারি সুন্দর লাগে। সরকার হাঁচিলে ভারি সুন্দর লাগে। চলে গেছে না সরকারের উপরে। চুপ, তোদের মোটা মাথা বুদ্ধিতে ওই মেয়েগুলো আমাকে কি বলছেন সরকার? বলছেন না ওরা লোটন পায়রা? বুঝলেন আজ্ঞা, সেদিন কিরকম জলের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে খালি ডুবালো উঠলো, ডুবালো উঠলো, ডুবালো উঠলো, ভারি মজা। আবার ফেললো তুললো, ফেললো তুললো, ভিতরে বাইরে, ভিতরে বাইরে। আমাকে তো খালি ডুবাচ্ছিল, উঠাচ্ছিল, ডুবাচ্ছিল, উঠাচ্ছিল, উঠাচ্ছিল, ডুবাচ্ছিল, ডুবাচ্ছিল। এখন আমার অবস্থা খুব খারাপ, আর তোরা খালি ঠাট্টা করছিস না? এই আমিও ছাড়বার লোক নই, আর একবার যদি সুযোগটা মেলে। সুযোগ এসেছে রঞ্জিত, কিন্তু ধীরে ধীরে, উচিত সময়ে উচিত পদক্ষেপ নিয়ে ফায়দা ওঠানোই হলো তোর কাজ। একি তোর কি অবস্থা? অবস্থা অবস্থা কুমির, কুমির মেয়ে কুমির। কি তুই বলতে চাচ্ছিস? মেয়ে কুমির উঠে আসছিল, রাজ্যবাসীর উপরে ঘোর বিপদের আশঙ্কা ছিল, ওর সঙ্গে মোকাবেলা করার জন্য আমি জলের মধ্যে নামালাম। বলছি আজ্ঞা, সে কি যুদ্ধ! যখন কুমিরের লেজটা জলের উপরে ঝাপটা মারছিল, আর তখনই সরকার জলের ভিতরে ঢুকে গিয়ে কুমিরের পা ধরেছিল। জলের ভিতরে উঠতেছে আর পড়তেছে, উঠতেছে পারতেছে, মনে হলো যেন জলের ভিতরে ভূমিকম্প হইতেছে। চুপ কর,